প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের আরেকটা ক্লাস নিব, দুইটা অঙ্ক করাবো। তো প্রথমটা চট্টগ্রাম বোর্ড 2016-এর 9 নম্বর প্রশ্নটা একটু আমি তোমাদের জন্য পড়ে দিই, তোমাদের সামনে তোমরা প্রশ্নটা রাখবে। আর আমার এই ক্লাসটা যারা করবে তারা আগের ক্লাসটা যদি আমার এই অধ্যায়ের আগের ক্লাসটা করে নিলে তাহলে তোমাদের এই এই অধ্যায়ের এই অংশের জন্য সুবিধা হবে। স্বর্ণা ট্রেডার্সের তথ্যাবলী নিম্নরূপ: বিক্রয় প্রতি একক 28 টাকা, প্রত্যক্ষ মাল ক্রয় 9 টাকা, প্রত্যক্ষ মজুরি 6 টাকা, একক প্রতি কারখানা ও পরিব্যয় 5 টাকা, স্থায়ী ব্যয় 1,20,000 টাকা, প্রকৃত বিক্রয় 20,000 একক। কতে বলা হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। তো আমরা জানি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বলতে একটা একক উৎপাদনের জন্য আমার যা যা পরিবর্তনশীল ব্যয় হয়েছে তাই। যেমন আমি এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যক্ষ মাল ব্যয়, এটা পরিবর্তনশীল ব্যয়, প্রত্যক্ষ মজুরি এটাও পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি কারখানা পরিব্যয় এটাও পরিবর্তনশীল ব্যয়। তিনটা যোগ করে দিলেই মোট এককের জন্য মোট পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব আমরা। খ, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এবং সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয় করো। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এই সূত্র আমি আমার আগের ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদের। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সমান একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব। একক প্রতি বিক্রয় প্রশ্ন আছে 28 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা কতে ব্যয় করা হয়েছে। ক্ষয়ের দ্বিতীয় অংশ, সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয় করো। সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয়ের জন্য সূত্রটা হলো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। স্থায়ী ব্যয় প্রশ্নে দেওয়া আছে 1,20,000 টাকা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমরা ক্ষয়ের প্রথম অংশে ব্যয় করছি 8 টাকা, তাহলে সমচ্ছেদ বিক্রয় একক হবে 15,000 একক। গ, নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করতে হলে আমাদের মোট বিক্রয়ের একক কত আর সমচ্ছেদ বিক্রয় কত। সমচ্ছেদ বিক্রয় আমি খতে বের করলাম 15,000 একক, আর মোট বিক্রয় প্রশ্নে দেওয়া আছে মোট বিক্রয় 20,000 একক, সমচ্ছেদ বিক্রয় 15,000 একক। নিরাপত্তা প্রান্ত সমান, সূত্রটা আবার বলছি, নিরাপত্তা প্রান্ত সমান মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। নিরাপত্তা প্রান্ত সমান মোট বিক্রয় এককে মাইনাস সমচ্ছেদ বিক্রয়। মুনাফা নির্ণয় করব, মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। বিক্রয়, এখানে বিক্রয় এককটা দেওয়া আছে, আমরা বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে প্রতি এককের মোট বিক্রয়ের টাকাটা পেয়ে যাব। পরিবর্তনশীল ব্যয়, 20,000 এককে 20 দিয়ে গুণ করলে প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় যেহেতু 20 টাকা, পরিবর্তনশীল ব্যয় মোটটা বের করতে হলে 20,000 এককে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়, স্থির ব্যয় 1,20,000 টাকা, তাহলে আমি মোট মুনাফা পেয়ে যাব। আমার এ হলো পুরো অঙ্কের সমাধান। এবার আমি যাব পরবর্তী আরেকটা অঙ্কে, যেটা আমি বোর্ডে পুরোটা করে দিব। সিলেট বোর্ড 2017-এর 7 নম্বর অঙ্ক, সিলেট বোর্ড 2017-এর 7 নম্বর অঙ্ক প্রশ্নটা তোমাদের সামনে রাখলে সুবিধা হবে। সিলেট বোর্ড 2017 7 নং প্রশ্নটা আমি প্রথমে একবার তোমাদের সুবিধার্থে বুঝিয়ে দিব। বিক্রয় 25,000 একক, একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 35 টাকা এবং স্থির ব্যয় 2,88,000 টাকা। কতে বলা হলো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। তাহলে আমি লিখব একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সমান একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সমান
একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, দুটাই প্রশ্নে দেওয়া আছে। একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্রশ্নে দেওয়া আছে 35 টাকা। এই হলো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। খ নাম্বার প্রশ্ন, দুটা করণীয়। প্রথমটা বলা হলো সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো। সূত্র আমি আমার প্রথম ক্লাসে দিয়ে দিলাম তোমাদেরকে, সমচ্ছেদ বিক্রয়। বলা হলো সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করব। স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, স্থায়ী ব্যয় প্রশ্ন দেওয়া আছে 2,88,000 টাকা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এই যে নির্ণয় করলাম ক নম্বরে, 2,88,000 15 দিয়ে ভাগ করে আমরা 19,200 একক অর্থাৎ সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয় করলাম, সমচ্ছেদ বিক্রয় এককে। তাহলে ক তে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, ক তে সমচ্ছেদ বিক্রয় এককে, আর আমরা খ এর বাকি অংশটা দেখি। সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করতে বলা হলো, সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করব, এই এককটাকে প্রতি এককের বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে হবে। সমচ্ছেদ বিক্রয় টাকায়, এককে বের হলে খুব সহজেই সেটাকে টাকায় নিয়ে যেতে পারবো, এই এককে প্রতি এককের বিক্রয় মূল্য দিয়ে গুণ করে নির্ণয় করতে পারবো। 19,000 সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় এককে যেটা পাবো, গুণ প্রতি এককের বিক্রয় মূল্য, তাহলে সমচ্ছেদ বিন্দু এককে 19,200 আর প্রতি এককের বিক্রয় মূল্য 50 টাকা, সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় হবে 9,60,000 টাকা। গ নম্বরে বলা হলো আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই করো। খুবই সহজ একটা কাজ, গ নম্বরে যাবো। গ নম্বরে বলা হলো সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই করো। সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই করা মানে হলো সমচ্ছেদ বিন্দুতে যে আয় ব্যয় সমান হয়ে যায় এই জিনিসটা আমি দেখাবো, আয় বিবরণী করে দেখাবো। একটা আয় বিবরণীর জন্য আমি কলাম করি, আলম অ্যান্ড কোম্পানি এর আয় বিবরণী। তাহলে আয় বিবরণী করতে হলে প্রথমে আয় লিখবো, এখানে আয় বলতে বিক্রয়ের টাকাটাই হলো আয়, এখানে আমি বিক্রয় লিখবো সমচ্ছেদ বিক্রয়টা, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণটা 9,60,000 টাকা। আয় থেকে ব্যয় বাদ দিব, প্রথম ব্যয় হলো পরিবর্তনশীল ব্যয়। এখন পরিবর্তনশীল ব্যয় লিখবো, ঠিক সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের জন্য যে পরিমাণ পরিবর্তনশীল ব্যয় হলো, প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় কিন্তু আমরা আমাদের প্রশ্নে প্রথমেই প্রশ্নে দেওয়া আছে 35 টাকা, তাই 35 টাকা দিয়ে গুণ করে আমি এখানে 6,72,000 টাকা পরিবর্তনশীল ব্যয়, একটা ব্যয় আসলো, আরেকটা ব্যয় আছে, আরেকটা ব্যয় হলো স্থায়ী ব্যয়, আর স্থায়ী ব্যয়টা প্রশ্নে দেওয়া আছে 2,88,000 টাকা। দুই ধরনের ব্যয় মিলে মোট ব্যয় হবে, আমি মোট ব্যয় পেলাম 9,60,000 টাকা। আমার বিক্রয় 9,60,000 টাকা, আমার আয় 9,60,000 টাকা, আমার মোট ব্যয়ও 9,60,000 টাকা, তার মানে আমার মুনাফা বলতে শূন্য, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে এসে আয় ব্যয় যে সমান হয়ে যায় সেটাই দেখালাম, অর্থাৎ আয় যা আয় থেকে ব্যয় বাদ দিয়ে শূন্য। সমচ্ছেদ বিন্দু কি? যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়ে যায়। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা অধ্যায় শুরু করব,
তোমরা এই অধ্যায়ের আমার প্রথম ক্লাসটা এবং এই ক্লাসটা করলে আশা করি এই অধ্যায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে।